বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই স্পেশাল স্পেশাল একটি ভিডিও। বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন একটি চমৎকার অ্যাপ্লিকেশন আপনাদের সাথে শেয়ার করব, বিশ্বের সেরা অসাধারণ একটি অ্যাপ্লিকেশন আপনাদের সাথে শেয়ার করব, যেই অ্যাপসটির মাধ্যমে কিন্তু আপনি আজকের পর থেকে রাত দিন 24 ঘন্টা টিভি দেখতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপসকে খুঁজে থাকি যা মোবাইল দিয়ে কিভাবে টিভি দেখা যায়, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু আমরা কোনোরকম কোনো অ্যাপস পাই না যেটা দিয়ে আমরা একদম হুবহু টিভির মতন চ্যানেলগুলো দেখতে পারবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন একটি চমৎকার অ্যাপ্লিকেশন আপনাদের সাথে শেয়ার করব। এই অ্যাপসটি যদি একবার আপনি আপনার ফোনে ইনস্টল করে নেন, তাহলে আপনি বিশ্বের যে কোনো টিভি চ্যানেল আপনার ফোন দিয়ে কিন্তু দেখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন, এবং বন্ধুরা আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে, এটাকে জাস্ট অল করে দিবেন। অল করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, যে কোনো ফোন থেকে টিভি দেখার জন্য আপনারা কি করবেন, আপনাদের ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন জানতে পারবেন একটু পরেই। তো ফার্স্ট অফ অল, আপনারা যখন অ্যাপসটিকে একবার ওপেন করবেন, অ্যাপসটির কিন্তু নর্মাল ইন্টারফেস আপনারা এখানে দেখতে পারবেন। একটু পরে কিন্তু আপনি জাস্ট আপনার ফোনে এরকম টিভি চ্যানেলটি দেখতে পারবেন। এখানে দেখতে পারছেন বন্ধুরা, অ্যাপটি ওপেন করার সাথে সাথে কিন্তু এখানে টিভি চ্যানেলগুলো দেখাচ্ছে। আপনি চাইলে এখানে কিন্তু খেলার চ্যানেলগুলো, খবরের চ্যানেলগুলো এবং যে কোনো টিভি চ্যানেলই কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন, যা খুব সহজেই দেখতে পারবেন। এছাড়া আপনি এখানে নিচে দেখতে পারবেন টিভি অপশন, আপনি যদি টিভিতে ক্লিক করেন তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন বিশ্বের যতগুলো চ্যানেল আছে সকল চ্যানেলই কিন্তু এখানে শো হবে। তো প্রথম প্রথম যখন আপনি অ্যাপসটিকে একবার ওপেন করবেন, এখানে কোনোরকম কোনো টিভি চ্যানেল কিন্তু আপনারা পাবেন না, কারণ আপনি যত পর্যন্ত না এই অ্যাপসটিতে রেজিস্ট্রেশন করবেন তত পর্যন্ত কিন্তু আপনি জাস্ট এখানে চ্যানেলগুলো দেখতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন সনি টেলিভিশন এবং সনি আর্ট, মাই টিভি, এছাড়া বিভিন্ন ধরনের বাংলা হিন্দি চ্যানেল কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনি যদি যে কোনো একটি অ্যাপ্লিকেশনকে জাস্ট ওপেন করেন বা যে কোনো একটি টিভি চ্যানেলকে যদি এখান থেকে ওপেন করেন, আপনি কিন্তু খুবই চমৎকারভাবে টিভি দেখতে পারবেন। দেখুন, এখান থেকে জাস্ট আমি আপনাদের সাথে সামনে সনি ম্যাক্সটি ওপেন করলাম। সনি ম্যাক্সটি ওপেন করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার ফোনে যে সনি ম্যাক্সটি আছে সেটা কিন্তু এখান থেকে প্লে হয়ে যাচ্ছে। এছাড়া বন্ধুরা, আমরা কিন্তু রিমোট দিয়ে টিভিকে চেঞ্জ করে থাকি। তো বন্ধুরা, টিভি চ্যানেলকে চেঞ্জ করার জন্য আপনি যদি এখানে নিচে চলে আসেন, তাহলে আপনি যে কোনো চ্যানেলের ওপরে একবার ক্লিক করবেন, এখান থেকে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম শো হবে এবং সেই চ্যানেলটি কিন্তু এখানে প্লে হতে থাকবে। তো খুবই চমৎকার একটি অ্যাপ্লিকেশন বন্ধুরা। আপনি কিন্তু চাইলে এই অ্যাপসটির মাধ্যমে খুব সহজেই টিভি চ্যানেল বা টিভি কি উপভোগ করতে পারবেন এবং যে কোনো সিরিয়ালই কিন্তু আপনি দেখতে পারবেন। সবচেয়ে মজার কথা বিষয় হলো, আপনি যদি টিভি দেখেন, টিভি দিয়ে টিভি দেখেন, তাহলে কিন্তু আপনাদের ডিশ লাইন যদি ঝিরঝির থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে। এই অ্যাপসটির মাধ্যমে খুবই চমৎকারভাবে টিভি দেখতে পারবেন এবং আপনারা কিন্তু ফুল এইচডিতে টিভিকে উপভোগ করতে পারবেন। ফার্স্ট অফ অল, আপনি যখন অ্যাপসটিকে একবার ওপেন করবেন, এখানে জাস্ট আপনাদের রেজিস্ট্রেশন করতে বলবে। কিভাবে রেজিস্ট্রেশন করবেন, আপনি আপনার নাম্বার থেকে যে কোনো একটি নাম্বার বসাবেন এবং আপনি ক্লিক করবেন, সেই নাম্বারে যদি কোনো মেসেজ আসে তাহলে কিন্তু অবশ্যই সেই কোডটি দিলেই আপনি এখান থেকে জাস্ট আপনার একটি চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে এবং আপনি আপনার সেই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এখান থেকে টিভিকে দেখতে পারবেন। তো খুবই চমৎকার একটি অ্যাপ্লিকেশন। এখন দেখবো কিভাবে এই অ্যাপসটিকে আপনি ইনস্টল করবেন। অ্যাপসটিকে ইনস্টল করার জন্য সিম্পলি আপনারা কি করবেন, ফোনে থাকা প্লে স্টোরটিকে ওপেন করবেন। এখান থেকে আমরা প্লে স্টোরকে ওপেন করলাম। প্লে স্টোরকে ওপেন করার পর সার্চ অপশনে ক্লিক করে সার্চ করবেন টফি। তো এখানে জাস্ট আপনি যখনই টফি লিখবেন এখানে পেয়ে যাবেন টফি এন্টারটেইনমেন্ট চ্যানেল। তো এখানে জাস্ট আপনারা এই অ্যাপসটির লোগো দেখতে পারবেন। এই অ্যাপসটিকে জাস্ট আপনারা একবার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।